একটা পরবর্তী ঢেউ রাজশাহীতে এসে লেগেছে এবং রাজশাহীতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেই ক্ষেত্রে আমার বাবা মোহনপুরের সকল জনগণকে আমরা চেষ্টা করছি যে যাতে করে করোনা প্রতিরোধের জন্য যে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়া এবং ভিড় কোনো জায়গায় আছে সেটা এড়িয়ে চলা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্ম পালন করতে গেলে যে সরকারি নির্দেশনা আছে যত ফিট দূরে দাঁড়িয়ে সেটা যাতে তারা পালন করতে পারে সেই জায়গাটাতে বলা হয়েছে। এবং পাশাপাশি আমার বাবা মন্ত্রী আপনারা নিশ্চয়ই জানেন সরকারি উদ্যোগে এবং আমরা ব্যক্তিগত জনপ্রতিনিধিদের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে যে করোনার মধ্যে লকডাউনের মধ্যে যারা কর্মহীন হয়েছে তাদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, এটি আপ্রাণ চেষ্টা করছি। আমি বাবা মহানপুরে আশা করি যে যে কোনো জায়গার থেকে এখানে বরাদ্দ সকল দিক থেকে ইনশাল্লাহ পেয়েছে এবং আস্তে আস্তে রাজশাহীর পরিস্থিতি লকডাউনের কারণে উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতেও যাতে রাজশাহী সহ সারা বাংলাদেশ যাতে করোনা মুক্ত হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আর আমরা যে জিনিসটা বারবার বলি সেটি হচ্ছে জীবন এবং জীবিকার জন্য দুটাই কিন্তু জীবন আর জীবিকা দুটাই কিন্তু আমি মনে করি যে মানুষের প্রয়োজন। সেই ক্ষেত্রে জীবনটা কিন্তু আগে, এই জীবন বাঁচাতে জীবিকা অবশ্যই সেই জীবিকা অর্জন করবে, সেই জীবিকাটা যেন নিরাপদভাবে করে, সেই জীবিকা জন্য যে কোনো অর্থ সংগ্রহ হোক বা যেটি হোক কাজ করা হোক যেটি হোক যে যেখানেই থাকবে সেখানে যদি সাবধানে থাকে তাহলে আমরা এটি প্রতিরোধ করা সম্ভব হবে। কারণ করোনা ভাইরাস আগে আমরা জানতাম যে সত্যিকার অর্থে এত থাকলে হয়তো করোনা হবে না, এরকম অনেকেরই দেখেছি যে তারা কিন্তু অনেক সময় আবার বলে বাতাসের মাধ্যমে ছড়ায়। কিন্তু আমরা এটি লক্ষ্য করেছি যে যখন বেশি ধরনের করোনায় আক্রান্ত হয় বাংলাদেশে দেশে লকডাউন তারা এনেছে এবং সমাজের দূরত্ব বজায় রেখেছে সে সেই দেশ থেকে কিন্তু করোনা অতি দ্রুত কিন্তু প্রতিরোধ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশের একমাত্র উপায় যে আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের সচেতন প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, আমি ইনশাল্লাহ বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় যে আমি বাঁচবো অন্যকে বাঁচাবো এই জিনিসটা যদি মাথার মধ্যে আসে তো ইনশাল্লাহ করোনা আমাদের দূর করা সম্ভব। হাদিসে কোরআনের স্পষ্ট ভাষায় আছে
কোনো আমি বলবো এরা সত্যিকারের অর্থে কিন্তু আলেম না, সত্যিকারের অর্থে কিন্তু ইমাম না। একজন ইমাম অর্থাৎ হচ্ছে নেতা, সেই ইমাম নেতারা তারা কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ফতোয়া দেয়, এবং তারা অনেক সময় বলে কিসে মাছ পড়া যাবে, মাছ পড়বো কেন, আমরা কেন দূরত্ব বজায় রাখব, আমরা এই সেই অনেক কিছু ভাঙানোর চেষ্টা করে। আমি মনে করি যে প্রশাসন এটা কঠোরভাবে দেখবে। আমরাও মনে করি যে আমি শুধু এমপি না, আমি একজন মুসলমানের সন্তান হিসাবে আমরাও এই হোকাল পরকাল সম্পর্কে আমাদের আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান দিয়েছে। সেই জায়গার থেকে আমি মনে করি যারা এই ধর্মের অপব্যবহার করে এদেরও একটা কঠোর শাস্তির আওতায় নিয়ে এসে যাতে করে সবাই মিলেই